সকাল তো আর এখন সকালের মতো লাগে না, কারণ সকাল তো এখন দুপুরের মতোই হয়ে গেছে। কারণ যেই গরম পড়েছে, এই গরমের কারণে সকাল আর সকাল নেই। আগে জানতাম সকালে ঠান্ডা লাগে, সকালের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা গায়ে লাগে, মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগতো। আর এখন সকাল একদম দুপুরের মতো গরমের যে তাপমাত্রা, তো সকাল আর সকাল নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম। এই স্মৃতিপলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন, ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো এই দিক দিয়ে নাস্তা করে, সকাল দিকে নাস্তাটা কমপ্লিট করে দুপুরবেলা কী খাবো কী খাবো, এত গরম লাগছে, কারেন্ট চলে গেছে। তো এই তো গাছের আম দিয়ে এখন কাঁচা আমের ভর্তা বানাবো, এই দুইটা দিয়ে বানাবো, কারণ আমি একা খাবো তো সেজন্য। তো এখন আমগুলোকে কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে আমের ভর্তাটা বানাবো। তো একা হাতে ক্যামেরা ধরা, ভিডিও আবার ভিডিও করা, কাজ করা, সব কিছু সম্ভব হচ্ছে না, সে কারণে কিছু জায়গায় অফ ক্যামেরায়ও কিন্তু কাজ করেছি। তো এই তো আমগুলো কিন্তু ধুয়ে নিলাম, এখন কিন্তু বটি দিয়ে আমগুলোকে ছিলে নিব। তো আমটা কিন্তু রং এসে পড়েছে, তো খেতে ভালোই লেগেছে, হালকা একটু মিষ্টি ছিল, হালকা টকটা বেশি, মিষ্টিটা কম ছিল, কারণ পুরোপুরোভাবে পাকেনি তো গাছের আম, এখনও পাকা শুরু করেনি, রং ধরেছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে। তো আমি কিন্তু বটি দিয়ে ছিলে নিচ্ছি আমগুলোকে ভর্তা বানাবো। তো কিভাবে ভর্তা বানাই আমি আমার স্টাইলে সেটা শেয়ার করব আপনাদের মাঝে। তো না, আমি খেয়াল করতে পারি নাই, ক্যামেরাটা আরেকটু উপরের থেকে ধরলে ভালো হইতো। আমি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে তারপরে আমি ভিডিওটা করেছি, তো আমি না বুঝতে পারি নাই, আমি আর একটু চেকও করি নাই, দেখি ক্যামেরাটা ঠিকমতো ই হলো নাকি, তো পরে খেয়াল করেছি। তো কি করার, আর কিছুই করার নাই, যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই শেয়ার করলাম। এই তো আবার একটু বটিটাকে সামনের দিকে নিয়ে আসলাম, তো ইয়ের মধ্যে তো ফোলোরের মধ্যে তো পিছলিয়ে যাচ্ছে বটিটা, সেজন্য আর কি, তা না হলে প্রথম দিকে ঠিক মতোই নিয়েছিলাম। তো একে একে করে দুইটা আম ছিলে নিব, দুইটা আম ছিলতে কিন্তু বেশি সময় লাগেনি আমার। তো এই তো আমগুলোকে কিন্তু ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি, আবারও কিন্তু আমগুলোকে আমি ধুয়ে নিব। ওই তো আমগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, একটা কাঁচামরিচও নিয়েছি। তো এই তো বটি দিয়ে কিন্তু এরকমভাবে আজকে আমগুলোকে পাতলা পাতলা করে কাটবো। দেখতে পেলেন, খুব পাতলা হয়েছিল, আর আমটা হালকা একটু পাকা, তো রং ধরেছে আর কি, তো বেশি লাগে নাই, মানে হাত দিয়ে যখন মেখেছি বেশি শক্ত থাকেনি, নরম হয়ে গেছে আর কি, তো সেটা পরে দেখতেই পারবেন। এই তো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আজকে কিন্তু কোনো গ্রেটারের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু ভর্তাটা করব না, এভাবে বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে ই করব, ভর্তাটা বানাবো। তো একটাই কাঁচামরিচ নিয়েছি আর কি, সেটাই আর কি দেখালাম। তো এই তো আমার দুইটা আম কাটা হয়ে গেল, তো দুইটা আম কাটার পর এতটুকুই হলো, তো আমি একা খাবো আর কি, এতটুকু আমার জন্য বেশি বলতে কি, টক আমি প্রচুর খাই, আরও থাকলে আরও খাইতাম। এই দুইটা আমই ছিল, তো এই দুইটা আম দিয়ে বানালাম। তো এখন কিন্তু সাদা লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটু বিট লবণ অ্যাড করলাম, কারণ বিট লবণে যদি কাঁচা আমের ভর্তাটার মধ্যে ব্যবহার করি তাহলে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, ভর্তাটার টেস্ট খুব ভালো বাড়িয়ে দেয়, ভালো লাগে খেতে, সেজন্য একটু অ্যাড করলাম। তো লবণ দিয়ে আগে কিন্তু হাত দিয়ে চটকে নিব, তারপরে আর কি চিনিটা মিক্স করব, লবণ দিয়ে আর কি মাখলে আম থেকে যে পানিটা ওটা আর কি বের হয়। তারপরে চিনি দেওয়ার পরেও কিন্তু আরও অনেক পানি বের হয়েছিল, তো আমি কিন্তু ঝাল বেশি খেতে পারি না, সেজন্য কিন্তু আমি একটা কাঁচামরিচই দিয়েছি। তো এই তো চিনি দিলাম পরিমাপ মতো, যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু মিষ্টি কিন্তু দিলে ভালো, তো আমি যতটুকু খাবো ততটুকু মিষ্টি দিয়েছি। তো এই তো আমার আম ভর্তা কমপ্লিট। এই দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু পানিটা কতটা বেড়েছে, আমি কিন্তু পানি অ্যাড করিনি, এখানে উপর দিকে একটা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়েছি। তো এখন কিন্তু খেয়ে দেখবো ভর্তাটা কেমন হয়েছে, তো পুরো পারফেক্ট, খুব মজা হয়েছিল খেতে,